কিছুদিন আগে কাশফুলের সাথে যুদ্ধ করে ছবি তোলা ডিজাইনেরই আজকে ফুল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। সেই দিনটাতে আমার কাছে পিকক বা কলকা বা ফুল দিয়ে স্টার্টিংয়ে যে আমরা ডিজাইনটা করি ওই টাইপের ডিজাইন করতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল একটা স্ট্রেট একটা কোনো ডিজাইন করি। বহুদিন এই টাইপের একদম স্ট্রেট কোনো ডিজাইন করা হয় নাই, তো সেই জন্যই সেই দিনের এই ডিজাইনটা করা। এটাও আমি সালমার হাতেই দিয়ে দিয়েছি। আপনারা আমাদের অনেক টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন ম্যাক্সিমাম ডিজাইনই সালমার হাতে করা। এই সালমার হাতে আমি প্রথম যখন মেহেদি পরাই দিয়েছিলাম ওই দিনটাতে কালার হয়েছিল না ভালো, এটা রিজন ছিল প্রচুর পরিমাণে চিনি পানির মিশ্রণটা মেহেদি দেওয়ার পরে দিয়েছিল, তাই তো ওইটা বেশি দিলে আমরা তো সবাই জানি যে কালারটা কম আসে, কিন্তু ওই সময়টা তো আসলে আমরা জানতাম না, যার কারণে ওর হাতে অনেক বেশি পরিমাণে লেবু চিনির মিশ্রণটা দেওয়ার জন্য একদমই ভালো কালার আসে নাই। তো ওকে আমি বলেছিলাম যে তোকে আর মেহেদি আমি পরাই দিব না, কারণ যার হাতে ভালো কালার হয় না তাকে আমি মেহেদি পরাই দিলে না কেমন বেকার খাটুনির মতো লাগে। কিন্তু পরবর্তীতে একদিন ও আমাকে বলে যে আপু আবার একটু মেহেদি দিতে চাই, আর সেই দিনটাতে আমার মনে হয় যে আচ্ছা গতবার যেহেতু চিনি মিশ্রণটা দিয়েছিলাম তো এবার আর তাকে দিয়ে দিব না, দেখি কেমন আসে। অ্যান্ড সত্যি বলতে ওই সময়টাতেই আসলে আমি জানতে পারি যে চিনির পানি বা চিনি লেবুর মিশ্রণটা অতিরিক্ত দিলে কতটা কালারের ডিফারেন্স আসে। তাই আপনাদেরকে আমি ম্যাক্সিমাম টাইমে দেখবেন বলতে থাকি যে আপনারা প্লিজ চিনি পানির মিশ্রণ বা চিনি লেবুর মিশ্রণ ব্যবহার করবেন না, কারণ কেউ যদি ভুলবশত অতিরিক্ত বেশি ব্যবহার করে ফেলে সেক্ষেত্রে সেখানে কালারটা কম আসে। সেইবার ওকে ডিজাইন করে দেওয়ার পরে চিনি পানির মিশ্রণ আর আমি দিয়ে দিয়েছিলাম না। অ্যান্ড অবাক করা বিষয় যেটা, আমার দেখা সবথেকে বেশি ডার্ক কালার ওর হাতেই ওইবার আসছিল। তো ও মজা করে বলতেছিল দেখছো আমার হাতে কত ভালো কালার হয়, অথচ তুমি প্রথমবার চিনি পানির মিশ্রণটা দেওয়ার জন্য খারাপ আসছিল আর তুমি বললা যে আমার হাতে ভালো কালার হয় না। তো যাই হোক, এ তারপর থেকে ওর হাতে বেশ কয়েকবার আমি মেহেদি পরাই দিছিলাম। ও এমন একটা মেয়ে, আল্লাহ মাবুদ জানে মেহেদি তার এতই বেশি পছন্দের যে হাত ফাঁকা হইলেই দেখা যায় ওর হাতে ও মেহেদি পরে। আর আমি যখনই ওকে বলি যে মেহেদি পরবি, ওর হাত যদি ফাঁকা থাকে ও একটা মুহূর্তের জন্য বলে না যে না পরবো না, দেখা যায় সব সময়ের জন্য রেডি থাকে মেহেদি পরতে। সালমার হাতে যে আমি কত অসংখ্যবার মেহেদি পরাই দিছি ও নিজেও বলতে পারবে না, ইভেন আমি তো কাউন্ট করতেই পারবো না। এখন যে জলছাপের কাজটা করছি এই কাজটা আমার প্রতিনিয়তই খুবই ভালো লাগে। আমি সব ডিজাইনে একটু ট্রাই করি হাতে তালুতে এই জলছাপ ডিজাইনটা রাখার, যাতে করে এডিটের পরে যেন খুব সুন্দর একটা ইফেক্ট আসে, আর কালার হওয়ার পরেও না ভালোই লাগে ওইটা। আমি মেহেদি পরাইতে অনেক বেশি সময় নেই, কিন্তু তারপরও দেখতাম সে বেচারি কিছুই বলে না, বরং সে আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে থাকে যে না দাও সমস্যা নেই, আবার মজাও করে। ইভেন মাঝে মাঝে বলে যে আপু তুমি আগে অনেক ফাস্ট ডিজাইন করতে, এখন অনেকটা স্লো হয়ে গেছো ডিজাইন না করতে না করতে। অ্যান্ড তাকে আমরা আমাদের পেজের জাতীয় মডেল বলে ডাকি। এইটুকু ডিজাইন করতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছিলো। আর এই তো এটা পরের দিন সকালের ফ্রেশ চেন, মাশাআল্লাহ সারা রাত হাতে রাখার পরে সকালে খুবই সুন্দর একটা কালার আসছিল। তো আমরা ফ্রেশ চেনের ভিডিও করার পরে এই তো এখন যে কালারটা দেখছেন এই কালারটা প্রায় 18 ঘন্টা পরে কালার, তখন মেহেদি বানানো হচ্ছিল তো ওই সময়টাতে ভাবলাম একটু সেটার সাথেও মেহেদির ডিজাইনের মানে কালারের একটু ছবি নিয়ে নিই। এরপর প্রায় 36 ঘন্টা পরে আমি সালমাকে নিয়ে তো চলে গেছিলাম ছবি তুলতে, আর এটা হচ্ছে ফাইনাল কালার।